বৃহস্পতিবার ভোরে বরগুনা সদর পাথরঘাটা ও বামনা উপজেলায় ঝড় আঘাত হানে। এ সময় বিষখালি নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়। এতে 15 থেকে 20টি গ্রামে 300+ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত 30 জন, উপরে পড়ে গাছপালা, নিঃস্ব পরিবারগুলো ঠাই হয়েছে খোলা আকাশের নিচে। ইতিমধ্যে এই যে সব ক্ষতিগ্রস্ত পরিবার এদের মাঝে শুকনো খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। ফাল্গুনের মাঝামাঝি সময়ে শিলাবৃষ্টিতে কিশোরগঞ্জের ভৈরবে অর্ধশত কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ফসলি জমিতে পানি জমে রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়। ঝরে যায় আমের মুকুল। 4 মিনিট হয়েছে ইয়া শিলাবৃষ্টি পড়ছে, এর মধ্যে আমরা কুমড়া, বেগুন, লাউ, মানে মরিচ এক পোনায় আর সবজি বাগান এবং বাদাম, ধান ফসল, কাঁচা ঘর বাড়ি নষ্ট করে ফেলছে। সিরাজগঞ্জে ভোরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েন প্রয়োজনে তাগিদে বের হওয়া মানুষজন। বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। গত 3 দিনের টানা বৃষ্টিতে বেকায়দায় পড়েন মৌলভীবাজারের কৃষক। আলু, পেঁয়াজ, সরিষা সহ ফলমূলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রচুর বৃষ্টি হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আলু টালু উঠতে পারছে না। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রাজবাড়িতে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। মাঝামাঝি এই বৃষ্টিতে আমের মুকুল ও পেঁয়াজের ব্যাপক ক্ষতি আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া লঘুচাপের প্রভাবে ঝালকাঠি ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। এতে যানবাহন কম থাকায় কাজে বের হয়ে দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।